জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে পণ্য ও গণপরিবহন বন্ধ। সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পায়ে হেঁটে কিংবা কয়েক গুণ বেশি ভাড়ায় রিকশা বা সিএনজি অটো রিকশায় গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চট্টগ্রামে গণপরিবহন চলাচল কিছুটা বাড়লেও সীমাহীন ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আহ্বানে রবিবার সকাল থেকে নগরীতে অল্প সংখ্যক যান চলাচল করে। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে বাস নামান নেই অনেক বাস মালিক। রাস্তায় হচ্ছে দুই গুণ তিন গুণ মানুষ আছে, কিন্তু সেই তুলনায় গাড়ির চাপ অনেক কম। ডাবল বা ট্রিপল ভাড়া দিয়ে আমাদের অনেক সময় আসতে হচ্ছে। আমরা অফিস যাব টাইম মতো, সেই সময়টা পর্যন্ত মানে পাচ্ছি না গাড়ি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে খুলনাবাসী। পণ্য পরিবহন বন্ধ থাকায় বাড়ছে ভোগ্য পণ্যের দাম। গণপরিবহন বন্ধ থাকায় রাজশাহীতে বাস না পেয়ে ট্রেনে ভিড় করেন যাত্রীরা। সেখানেও ছিল উপচে পড়া ভিড়। ট্রেন ছাড়ার কথা রাত 11টার সময়, ওটা ছাড়ছে রাত 2:30টার সময়। খুব ভোগান্তি শিকার হয়ে ট্রেনের মধ্যে করে চাপাচাপি করে আসলাম। টাকা যাবো আর কি, এখন তো টিকিট পাচ্ছি না। এটাই সময় পণ্য ও গণপরিবহনের পাশাপাশি লঞ্চ চলাচল বন্ধ থাকায় রাজধানী সহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল। নগরীতে সিএনজি অটোরিকশা চলাচল করলে বাধা দেন শ্রমিক নেতারা। পরিবহন ধর্মঘটে অচল অবস্থা সিলেটে। বাস না পেয়ে দূর দূরান্তের যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন রেল স্টেশনে। যাত্রীর চাপে সেখানেও মিলছে না ট্রেনের টিকিট। একই অবস্থা রংপুরেও। সিএনজি অটোরিকশা প্রাইভেট কারে কয়েক গুণ বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। সকালে বের হয়ে দেখে গাড়ি ঘোড়া বন্ধ, এখন এই জায়গায় এসে বিপদে পড়ে গেছি। শ্রমিকের পাকে কেউ দেখে না, না সরকার না মালিক। ময়মনসিংহে ট্রেনের টিকিট না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন চালকরা। তানিয়ানা শ্রীন, ডিবিসি নিউজ ডেস্ক।